ओमकारनाथ मिशन कौन पढ़ा था कि जी गुरुदेव तो ऐसे भार में पेश हमें इधर सब कुछ का बंदे जोख में है ठाकुरे पता ठाकुरे आदर्श समस्त कुछ सुने थे सब वाला देखे हमारे माया कच्चे भाई बड़ो देर कच्चे किंतु श्री कर्मजोग के जगह छोटे तो अंश होते पेशी ऐसे वो सीखते शामिल करते पेशी एवं शामिल करने के बाद तो जोख में ना कोई सी সঙ্গীত চক্রের পক্ষে আছে সঙ্গীত চক্রকে যে অনুষ্ঠান এখানে করতে দিয়েছে এবং খুব সাদরে অভ্যর্থনা করে আমাদেরকে দিয়েছে এটার জন্য সঙ্গীত চক্রের কাছে প্রত্যেকটা কলা কুশলীর কাছে আমাদের কৃতজ্ঞতার ভাষা নিই সমস্ত রকম কালচারাল বিষয় এরা এগিয়ে আসে খুব পুরনো সংস্থা এবং আমরা ছোটবেলা থেকে এদের গান বাজনা শুনে বড় হয়েছি গান বাজনা করব এবং প্রফেশনালি নিব সেটা ভেবেছি এদের অনুষ্ঠান দেখে প্রথম একটা আমি চিন্তা ভাবনার বীজ তৈরি হয়েছিল আর দীর্ঘায়িত তো বলবো না নিজের পরিচয় দেওয়ার মতো কিছু হতে পারেনি সঙ্গীত গান বাজনা করার মতো এখনো যোগ্যতা হয়নি সঙ্গীতের ছাত্র চাকর যাই বললেন আমার নাম শ্রী সার্বিক ভট্টাচার্য আমি কণ্ঠসঙ্গীত করি আমার প্রথম শিক্ষা আমার মায়ের কাছে স্বর্গীয় সোমা ভট্টাচার্য তারপরে আমি হাওড়া দিয়ে একজন মাস্টারের কাছে শিখেছি মঙ্গলময় ভট্টাচার্য পাটিয়ালা ধারণায় তারপর গুরুজির কাছে মা নিয়ে যায় গুরুজি আমাকে বলেন যে তুই অনলের কাছে শেখ অনল অনল চট্টোপাধ্যায় পণ্ডিত অনল চট্টোপাধ্যায় তো দাদার কাছে আমি ছোটবেলা থেকেই শিখেছি ক্লাস সিক্স সেভেন সিক্স থেকে খুব সম্ভবত পরবর্তীকালে দাদার কাছে শিখতে শিখতে 2011 সালে আমি গুরুজির কাছে আবারও যাই শোনাই গুরুজি তখন নিজের কাছে আমাকে দেন এবং দাদার কাছেও কন্টিনিউ করতে বলেন সেই থেকে দুজনের কাছে আমি শিখছি বড় বড় জীবন অজয় চক্রবর্তী এবং অনল চট্টোপাধ্যায় আমার সঙ্গে আজকে তবলায় জ্ঞান প্রকাশ মণ্ডল ও সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায় পিনাকী চক্রবর্তী এদের কাছে ছোটবেলা থেকে শিখেছি দুর্গাপুরের ছেলে এখনও পণ্ডিত পরিমল চক্রবর্তীর কাছে শিখছি অত্যন্ত উনি সেটা ভালো বাজায় আজকে আপনারা শুনতেই পারবেন মানে সেটা প্রমাণ পাবে সানন্দার কথা কিছু বলার নেই সানন্দা তো এখন সর্ব মানে ওয়েস্ট বেঙ্গল স্কার সমস্ত বড় কনসার্ট সানন্দাকে ছাড়া সানন্দা এটা একটা মানে আমাদের উত্তর করার গর্ব যে জায়গায় গেছে এবং আমাদেরকে একটা ভালোবাসে এগিয়ে নিয়ে যায় এটা সৌভাগ্যের বিষয় আমার স্যার এসছেন রবীন্দ্র ভারতীর রাজনীতি স্যার আপনাকে প্রণাম সকলকে প্রণাম আমি সকলকে তো চিনি না শুরু করছি আমি একটু রাগ আহুতি গাইব কারণ আমার ইচ্ছা ছিল যেহেতু ছাত্র ইমন গাইব আমার এর আগে একটা অনুষ্ঠান ছিল রহরাতে করে আসছি আমি সেখানে ইমনটা গেয়ে এসছি তার উপর আহুতি গাইছি চেষ্টা করছি যা ভুল ত্রুটি হবে আপনারা নিজগুলো ক্ষমা করে দেবেন চেষ্টা করছি রাগগুলো পুজো করা ছাড়া তো কোনো উপায় নেই চেষ্টা করছি ধন্যবাদ Thank you.
Oh,
Thank you.
Thank you.
Thank you.
Ah, 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 ah
I'm gonna have to.
ايه